হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শামিম বলছি নর্থ সাইপ্রাস। এবার তো আরও অনেকবারই ভিডিও করলাম, এখানে সবাই বসে থাকবে, যার ফ্লাইট গেট দিবে ওই ওখানে, তারপর সবাই চলে যাবে যার যার গেটে। একটা সিঙ্গেল এসপ্রেসো নিলাম এখান থেকে, কফি, কারণ অনেক রাত ঘুম আসবে। তো আলহামদুলিল্লাহ আমাদের গেটের দিয়ে দিল, আমাদের গেট নাম্বার 1, 10:40 দিছে।
আমাদের ফ্লাইট তার মানে হলো 45 মিনিট বাকি আছে। আমাদের নাম্বার ওয়ান তাহলে যেতে হবে মাঝখানে, মেট্রোতে যেতে হবে। মেট্রো এখন চলে আসছে, চলে যায় মেট্রোতে। এখান থেকে মেট্রো আসবে, মেট্রোতে যেতে হবে নাম্বার ওয়ানে। চলে আসছি আমাদের ডেস্টিনেশন, আমাদের এক নম্বর গেট। আমরা চলে আসলাম এক নম্বর গেটে, কেউই নেই, মানে পুরা বিমানবন্দর ফাঁকা, মনে হয় এই ফ্লাইটটাই আছে, আর কোনো ফ্লাইটই নেই। তো আমি যাচ্ছি হলো পেগাসাস এয়ারলাইন্সে, এটা হলো তুর্কির একটি প্রাইভেট কোম্পানি। তো এই বিমানটা আমি আরও একবার আগে ট্রাভেল করেছিলাম, আজ থেকে মানে 3-4 বছর আগে এখান থেকে গিয়েছিলাম তুর্কি, তুর্কি থেকে গিয়েছিলাম বাহরাইন। তো আবার এখন সাইপ্রাসের জন্য আবার এই ফ্লাইটে চুজ করলাম। যে আমরা এই ফ্লাইটে যাব, এই যে পেগাসাস এয়ারওয়েজ, এটা মনে হয় এইমাত্র আসছে, তো এখনই ছেড়ে দিবে। আমাদের এখান থেকে ইস্তাম্বুল যেতে সময় লাগবে 3 ঘন্টা 40 মিনিট, তার মানে আমি সকাল 6টার সময় যা পৌঁছব। ওখান থেকে পরে 1 ঘন্টা 5:50 মিনিট পরে আমি চলে যাব সাইপ্রাস, নর্থ সাইপ্রাসে, যেটা তুর্কি সাইডে। তো বের হয়ে গেলাম, যাচ্ছি এখন বিমানের কাছে। ফ্লাইট মানে অন টাইমই ছাড়বে, হয়তো 10 মিনিট লেট হতে পারে। চলে আসলাম বিমানের কাছাকাছি, আর আমার সিটটা একবারে পিছনে পড়ছে, সেই হিসেবে আমাকে যাইতে হবে পিছনে। তো যেহেতু আমার পিছনে, তার পিছনে চলে যাই। আর এখন প্রায় 11:05 বাজে, আর একটু সময় লাগবে 11:15 থেকে। স্যার ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, প্লাস 2-3 হবে সম্ভবত, আর কেউ নাই। আর এই এয়ারলাইন্সে আমার সেকেন্ডবার জার্নি। চলে আসছি পেগাসাস এয়ারলাইন্স A321. আলহামদুলিল্লাহ, ঠিক পথে এসে বসলাম। টোকানিন কাপানি কালদিরিন, 2 বছরের কিছু চুচুকদের জন্য কাবিন একিবি তরফিন্দান। মোটামুটি 2 ঘন্টা হইল, একটু ঘুমাইছিলাম, আর দেখেন কীভাবে মানুষ সবাই ঘুমাই রয়েছে। আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি, আর দেন 10-15 মিনিট ভিতরে ল্যান্ড করবে। আলহামদুলিল্লাহ আমাদের ফ্লাইট ল্যান্ডিং করতেছে, আলহামদুলিল্লাহ এসে পৌঁছলাম তুর্কির মাটিতে। এই যে আমাদের জন্য বাস হচ্ছে, বাসে করে যাব স্টেশনে। এখন রাত্রের বাজে প্রায় 3টার উপরে বাজে, আমার মনে হয় 1 ঘন্টা সময় আছে আমার সাইপ্রাসের বিমান। এটা করে আসলাম মাত্র ল্যান্ড করলো। তো এখানে ট্রানজিট, আমি তো আর পাসপোর্ট কন্ট্রোলে যাব না, আমি যাবো ট্রান্সফার। আর ট্রান্সফারের এটা আমার ফ্লাইটের সময় মন বেশিক্ষণ নাই, কারণ ওখান থেকে আসতে একটু লেট হয়েছে, অতএব তাড়াতাড়ি খুঁজে যেতে হবে সাইপ্রাসের ডেক্স কোথায় আছে, গেট কত নম্বরে। আর এই এয়ারপোর্টে আগে বললাম সেকেন্ডবার আসলাম, এর আগের বার আসছি একবার, আর এবার আসলাম। তো এর আগের বার আইসা থাকছিলাম, তো এবার আর থাকবো না,
ওখানে ইমিগ্রেশন, আমি তার ইমিগ্রেশন যাবো না, আমি যাবো ট্রান্সফার। তো আমার কন্ট্রোল শেষ, 5 মিনিট লাগছে। আসো, এতটা বিজি নেই তো, এয়ারপোর্টে লোকজন নাই, খুব শর্ট টাইম হয়ে গেছে। এবং তাড়াতাড়ি খুঁজতে হইব যে আমার সাইপ্রাসের ফ্লাইট কোথেকা। এখন ডিউটি ফ্রিতে চলে আসছি, আগে একবার এসে এদিকে ঢুকছিলাম ক্যাম্পাসে। এটা ডিউটি ফ্রি, অবশ্য বেশি বড় না, দোতলা একটা ম্যাকডোনাল্ডস আছে আমি জানি। যদি সময় থাকে কিছু খাবো, তারপরে আচ্ছা আগে স্ক্রিনে দেখে নিই আমার ফ্লাইট কত নম্বর দিয়েছে। আর এই যুদ্ধ হলে যারা ঢুকতেছে বাইরের থেকে এসে ঢুকতেছে তাদের জায়গা। তবে অন্যান্য এয়ারপোর্টে যেরকম খুব ইজিলি সব কিছু বাইর করা যায়, এখানে তেমন একটা মানে জায়গায় জায়গায় সাইন নেই। তো আমি যাবো 501B গেট নাম্বার। আমার খাওয়া এসে গেছে, আমি চিপস আর বার্গারটা কেরকম হয়ে গেছে আমি বিক্রি করে। যেরকম খিদা লাগছে খাওয়া নিয়ে। এখানে খুব সুন্দর একটা জিনিস দিচ্ছে, যেমন আমি 501 যাবো মানে এই দাগটা আমি ধরে চলে যাবো। এই জিনিসটা খুব সুন্দর একটা জিনিস দিচ্ছে, মানে যার যে গেট ওই গেট হিসেবে আপনি এই লাইন পাড়াতে পারাতে চলে যাবে। আমার হলো বামে। আর বন্ধুরা, যে খাওয়াটা খাইলাম এই খাওয়াটা খুবই খারাপ ছিল, ভালো লাগেনি, অর্ধেক খাইয়ে ফেলাই দিয়ে আসছি, ভালো নয়। ম্যাকডোনাল্ডস খাইলে মানে ভালো হইতো। যে আমাদের বোর্ডিং স্টার্ট, সবাই চলে গেছে, মানে সম্ভবত আর কাকে ছেড়ে দিব আজকে মনে হয়েছে, সবাইকে দিয়ে দিচ্ছি। আমি ঢুকে যাই আমি সেটাকে লাভ কি। তো বিমানের সামনে এসে বলবো আসলে ম্যাগ হইতেছে, সবাই দৌড়ে দৌড়ে করে উঠতেছে, প্রচণ্ড ম্যাগ, ম্যাগ শুরু হয়ে গেছে। গাড়ি করেই যাবো এখন স্যাটাস, বৃষ্টি পড়তেছে এখন, ম্যাগ পড়তেছে, প্রচণ্ড ম্যাগ পড়তেছে আর প্রচণ্ড বাতাস। সবাই কি ব্যাপার দৌড়ে দৌড়ে করে উঠতেছে এবং প্রচণ্ড বাতাস উঠছে। দেখেন পুরো জানলা ভিজে রয়েছে। সাথে সাথে ইমিগ্রেশন, যাক ভালো।
আসার সাথে সাথে ইমিগ্রেশন, আর আমার তো কোনো ভিসা তো কিছুই লাগবে না, ভিসার কোনো কামই নেই আমার। আর আমি আসছি তুর্কি সাইডে, এখানে দাঁড়াই মিশনে দাঁড়ায় রয়েছি এখন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সাইপ্রাস। মাত্র এন্ট্রি হলাম সাইপ্রাসে, নর্থ সাইপ্রাস গ্রিস সাইডে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হলো ইমিগ্রেশন, জাস্ট ওয়ান সেকেন্ড লাগছে। তো চলে আসলাম সাইপ্রাসে, তো এখন আমার কোনো তো লাকিজ টাকিজ নেই, কার্ডও লাগবে না, কারণ সিম কার্ড লাগবে না যেহেতু আমার কার্ড রোমিং করা। এখন বাইরে যাই, বাইরে যাওয়ার পরে দেখব কিসে যাওয়ার জন্য ট্রান্সপোর্টের কী ব্যবস্থা আছে। আর এয়ারপোর্টটা আছে মোটামুটি খারাপ না, এই যে ভিতরে আমি এক্সিট হয়ে যাই। এখানে আমাদের ফ্লাইটে যারা আসছে তাদের লাকিজ নিতেছে এখানে, এই যে এক্সিট। চলে আসলাম, সিম কার্ড যদি পাই। এখানে গাড়ি গেলে গাড়ি ট্রান্সপোর্ট সব আছে এখানে। তো এখন আমি কিছু মানি এক্সচেঞ্জ করব, টাকা চেঞ্জ করতে হবে, তারপরে দেখি কীভাবে যাওয়া যায়। এখানে সম্ভবত বাসের ট্রান্সপোর্ট মনে হয়। এখান থেকে মানি এক্সচেঞ্জ করে নিলাম £100। ওই এখানে পাউন্ডের কথা আমি জানি না। হাউ মাছ মানি হিয়ার? আই এম দ্য ইউটিউব ব্লগার, দ্যাটস ওয়াই। ওকে, দিস ইজ 3000। হাউ মাছ? 3000 এন্ড 200। টু মাছ মানি, থ্যাংক ইউ। তো আমার ওখানকার রোমিংটা আসলে কাজ করতেছিল না, তাই একটা সিম কার্ড নিয়ে নিলাম, কারণ 15 GB 300 টাকা এদেশের। আগে বাইরে যাই, বাইরে যাই দেখি কী অবস্থা, পরে যায়া বাস বা ট্যাক্সি কিছু নিব। আমি একটা ইউটিউবে দেখছিলাম যে বাইরে গেলে কোনো নাকি বাস আছে, আমি সেখান থেকে যাবো চিন্তা করতেছি। দেখি কে দাঁড়াই, সবাই দাঁড়াইছে। আমার হোটেল বুকিং দিছি, বাট হোটেলের লোকজন তো আসলো না এখন পর্যন্ত। এখান থেকে টিকিট নিয়ে নেবেন, টিকিট নিলে বাস আছে কন্টিনিউ বাসের। ওকে, এখান থেকে টিকিট নিয়ে নিলাম, নেগোশিয়ার টিকিট মাত্র 100 টাকা নিয়ে এখন যাচ্ছি বাসে। যা, এই যে ও নিয়ে যেতেছে সব দালাল চক্র আর কি, যাকে এই যে আমি এটাতে করে চলে যেতেছি আমার হোটেলের সামনে। ওকে, বুঝলাম। ব্যাগটা এখানে রাখি, উঠে গেলাম বাসে। তো টিকিটটা পাওয়ার সাথে সাথেই বাসে উঠে গেলাম। বাস ছোটো বাস, মিনি বাসের মতো, ফিল আপ হয়ে গেছে, খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ চলে আসলাম, ওই যে বাস আমার নামাই দিয়ে গেল। তা আমার হোটেল ঠিক অপোজিটেই, আমার হোটেল স্কাই হোটেল, ওই যে এটা করছি, এই যে আমার হোটেল, এটা এইটাতে আমার রুম বুক করা 3 দিনের জন্য। এবং খুব নিরিবিলি শহর, মানুষজন নাই, পুরা ফাঁকা অবস্থা। যাই আগে আমি হোটেলে যাবো, যাই রেস্ট করুন, কারণ কালকে সারা ঘুমাই নিই আমি। আমার হোটেলের সুন্দর হোটেল, দেখি এরা একদম কি এন্ট্রেন্সটা কোন দিক দিয়া দেখতে হবে, সামান্তর এন্ট্রেন্সের দিক দিয়া। এই যে হোটেল আমার, চলে আসছি। আমার তো 2টার সময় চেক ইন, এখন কি দিবে কিনা আমি জানি না। স্কাই, হ্যালো, আই ওয়ান্ট বুকিং শামিম মেমডি। এটা হলো আমার লবি, হোটেলটা খুবই সুন্দর, একটা বার সিস্টেম আছে এখানে, যা খেতে পারি, বার ফ্রি।
খুবই সুন্দর। আমার রুম হইল 103 নম্বর রুম, আর হোটেলটা খুবই সুন্দর। রুমে ভিতরে গেলে বুঝে যাব। আমার 103 নম্বর, এই যে আমার 103 নম্বর রুম, দেখি ভিতরে ঢুকি। খুললাম, বাহ সুন্দর। এই যে এটা আমার রুম, এই সামনে টেলিভিশন, সব কিছু আছে। রুমটা আপনাদের একটু দেখাই, ব্যাগও রাখিনি কান্দে থেকে এখনো। আর এখানে তো ব্যালকনি আছে, খুব সুন্দর একটা ব্যালকনি। এই যে খুব সুন্দর, এই যে এখানে বাইরের সাইড আমার বেডরুম, আর এদিকে হলো বাথরুম, হলো শাওয়ার। লাইট কোথায় এখানকার? সুন্দর টয়লেট, হলো সব দেওয়া আছে, যাক এদিকে সব কিছু কমপ্লিট। আর এদিকে হলো দরজাটা বন্ধ করে দিই। আর এগুলো একটা রুম বক্স, সিকিউরিটি বক্স আছে। আর এখানে একটা ফ্রিজ, সব কিছু আছে এখানে, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। কফিটা পিচ্ছে গেলে খাইতে পারি। তো বন্ধুরা, প্রায় 8-9 ঘন্টা জার্নি করে আসলাম। তো আজকে ভিডিও এই পর্যন্তই। তো তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, যাতে সাইপ্রাসের খুব সুন্দর সুন্দর ভিডিও আপনাদের আমাকে দিতে পারি। এবং আমি সাইপ্রাসে প্রথম আসলাম, আর কখনোই আমি আসিনি। তো এখন রেস্ট করব, কারণ কালকে সারা রাত আমি ঘুমাই নেই। আর একটা বিপদ তো আগে বললাম, যে বিমান ল্যান্ড করতে নিয়েছিল ভুল রানওয়েতে, পরে আবার রানওয়ে থেকে আবার টান্দে উঠে গেছে, উঠে যায় আবার ব্যাক করে এসে রানওয়ে ইয়ে করছে। যাক, তো আসসালামু আলাইকুম। তো ভালো থাকেন। Thank you.